প্রাচীন ভারতের হিন্দু ঐতিহ্যে মহর্ষি ব্যাসদেবের ভূমিকা অনস্বীকার্য। এই কারণেই মহর্ষি ব্যাসদেবের জন্মদিন অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিতদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। উদয়পুর পৌর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় উদয়পুরের জামতলাস্থিত টাউন হলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন আগরতলার বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক ঝুমা দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আগরতলা রামকৃষ্ণ মিশনের স্বামী ভক্তি সাধানন্দ মহারাজ ও তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা গুরুকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহর্ষি বেদব্যাসের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ। তিনি বলেন, ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে মহর্ষি ব্যাসদেব অনবদ্য অবদান রেখে গেছেন, তাই আমরা প্রতি বছর তার জন্মতিথিটিকে গুরু পূর্ণিমা হিসেবেই পালন করে থাকি। মহাভারতের রচয়িতা যিনি ব্যাসদেব, তাঁর শুভ জন্মতিথি ছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। সেই দিনটিতে তিনি খালি মহাভারতেরই রচনা করেননি, তার সাথে যে 18টি পুরাণ এবং ব্রহ্মসূত্র তার সাথে হচ্ছে ভাগবত যে রচনা করেছেন, ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে যিনি একটি অনবদ্য অবদান রেখে গিয়েছেন, যে আমাদের যে সংস্কৃতির যে ভিত্তিভূমি বেদ, সেই বেদকে যিনি শ্রেণীবিভাগ করেছিলেন, চারটি ভাগে ভাগ করেছিলেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন তিনি ব্যাসদেব, যেহেতু বেদকে শ্রেণীবিভাগ করেছিলেন সেই জন্য তার নাম বেদব্যাস। তার জন্মদিনে আমরা সমস্ত গুরুদেবকে প্রণাম করি। এই অনুষ্ঠানে উদয়পুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।